25টা বছর ধরে পথ চলতে চলতে অনেক কিছুই পাল্টে গেছে। ছোটবেলার স্মৃতিগুলো প্রাচীন মন্দিরের দেওয়ালের মতো বেরঙিন হয়ে গেছে। সকালের মুড়ি আর গুড় এখন বাটার নান আর বয়ে লেগে পৌঁছে গেছে। অগাছালো বিছানা এখন পরিপাটিভাবে সাজিয়ে রাখতে শিখেছি। পোশাকের সাথে সাথে পাল্টে গেছে আমাদের ছোটবেলাটাও। গুগল ম্যাপ দেখে পথ চলতে শিখেছি। স্কুল থেকে এসেই ব্যাগ ছুড়ে ছুট্টে খেলতে পালিয়ে যাওয়া আমি আজ অপেক্ষা করতে শিখেছি। মাঝে মাঝে মনে হয় ফিরে যাই সেই ছোট্টবেলাতে, বন্ধুদের সাথে দুলতে দুলতে কাটুক প্রতিটা বিকাল। আজ সেই ছোট্টবেলাকে খুঁজে নিতেই আমি, অনামিকা আর শুভজিৎ এসেছি রানাঘাটের বিনোদিনী পার্কে। মাত্র 20 টাকার বিনিময়ে ভিতরে ঢুকে যেন আলতো করে স্পর্শ করলাম আমার সেই ফেলে আসা ছোট্টবেলাটাকে। টয় ট্রেন, ঘুরন চরকি, দোলনা, ডিস্কো, চুটনি নদীর পার, প্রেমিকাদের বসার জায়গা, খাবারের জন্য রেস্টুরেন্ট, আরো কত কিনাই আছে। বিনোদিনী পার্ক এখানে এসে সত্যি খুব খুশি, মানে ভালো লাগছে, মানে মজা করা যাচ্ছে পার্কের মধ্যে। এখানে উঠতে যাই বড়দের জন্য। অনামিকা তো এসেই বাচ্চাদের মতো খেলতে শুরু করে দিয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পরে আমিও তার সঙ্গ দিলাম। পঁচিশটা বছর ধরে কাটানো জীবনের প্রত্যেকটা ঘাত প্রতিঘাত আমাদের এতটা দুলিয়েছে যে আজ সত্যিকারের দোলনাতে আমরা দোলার চেষ্টা করেও দুলতে পারছিলাম না। গাড়ি, দোলনা বা যে কোনো প্রকার রিলেশনশিপ সঠিক সময়ে ব্রেক মারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্যরা তোমাকে দোলাতে সাহায্য করবে, কিন্তু দাঁড় করানোর দায়িত্বটা নিজেরই। জীবনে দুলতে দুলতে অনেকটা সময় পেরিয়ে যাবে, হয়তো পাল্টে যাবে সঙ্গীও, তবুও অতীতটাকে পেছনে ফেলে এগিয়ে চলবো আমরা। তবে আপনি আমার ভিডিওটা পিছনে ফেলে এগিয়ে চলে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর সময় পেলে শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাট এসে বিনোদিনী পার্কে কাটিয়ে যাবেন আমাদের মতো আপনার ছোটবেলাটা।